नमस्कार बंधुरा, आमार चैनल सन्तोषी आर्टे अपने सबाई के स्वागत। बंधुरा आज के खूब सुंदर एक क्रॉस स्टिचर भरार डिजाइन नहीं आज के डिजाइनटा देखो ये क्यों बनिए आसन बनिए देखा। ये छकटा बनानों जो प्रथम पशापाशी नटा क्रॉस स्टिचर लाइन बनिए एरपर कोणाकोणी भावे पाँचटा क्रॉस स्टिचर लाइन बनिए आबार पाशापाशी नटा क्रॉस स्टिच बनिए आबार कोणाकोणी भावे पाँचटा क्रॉस स्टिच बनिए पुरो चारदिके छकटा बनिए नहींपर माझखाने एखाने घरगुलो चारटा पाशापाशी क्रॉस स्टिच बनिए आबार कोणाकोणी भावे पाँचटा एभावेई एई छकटा पुरोटा बनिए आर एर माझखानटाते एकटा चौको छक होयेछे। प्रथम भेतर छकटा बनिए नेब एखे प्रथम सदा रंग उल्टा निये एकदम नीचे घरटा थेके आरम्भ करछि प्रथम एक क्रॉस स्टिच बनिए नि उपरे लाइनटाते तीनटे क्रॉस स्टिच लाइन बनाच्छि और एर परेर लाइनटा माने तीन नम्बर लाइनटाते बाम दिके दुटो और डान दिके दुटो क्रॉस स्टिच लाइन बनाबो माझखाने एकटा घर फाँका रेखे देब। মাঝখানের ঘরটা লাল রঙের উল দিয়ে ভরাট করব যেখানে প্রথম লাইনটাতে একটা ক্রস স্টিচ হবে দ্বিতীয় লাইনটাতে তিনটে ক্রস স্টিচের একটা লাইন হবে আর তৃতীয় লাইনটাতে একটা ক্রস স্টিচের লাইন হবে এটা দেখতে অনেকটা যুক্ত চিহ্নের মতো হবে। চারদিকে চারটে যে পাতার মতো ডিজাইন সেখানে মাঝ বরাবর কোণাকোণি ভাবে আমি ক্রস স্টিচের লাইন বানিয়ে নেব। এই লাইনটা চারদিকে বানিয়ে নিচ্ছি। লাইনগুলো বানিয়ে নেওয়ার পর এবার ফাঁকা জায়গাগুলো ভরাট করে নেব এর জন্য সবুজ উলটা নিয়েছি। বন্ধুরা আমি আমার পছন্দ মতো রং ইউজ করেছি আপনারা অন্য রং দিলেও এটা দেখতে ভালো লাগবে। আমার এই ক্রস স্টিচের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। নতুন যেসব বন্ধুরা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে এরপরে যে কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ডিজাইনটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতেও ভুলবেন না। Thank you.
এটা ভরাট হবার পর বাকি ঘরগুলোতেও ভরাট করে নিয়ে দেখাচ্ছি। এই ডিজাইনটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এর পরবর্তী একটা ডিজাইন বানানোর জন্য এখান থেকে শুরু করতে হবে। এখানে কোনাকোনিভাবে পাঁচটা ক্রস স্টিচ নিয়ে তারপর এই ডিজাইনটা বানাতে হবে। উপর দিকেও একইভাবে হবে, চারপাশে একইভাবে ডিজাইনটা বানানো হবে। আজকে এই পর্যন্তই, আগামী পর্বে হাজির হব আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।